আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা আসছি এক ভদ্রলোকের বাসায়। উনি হলো ছাগলের ব্যবসায়ী, ওনার নাম হলো ফ্লোরিন। উনি আমাদের এখন দেখাবে তার এখানে কি কি ছাগল আছে। দাদা আমিন, তাহলে হ্যাঁ হ্যাঁ, তাই পেন্টেছে ও লাপতে হ্যাঁ ও এটা দিয়ে এলো মেশিন দিয়ে। আমিন, তাহলে এটা দিয়ে মেশিন দিয়ে এলো আর দুধ দোয়ানো যে কাজটা এটা আর কি। আর আমাদের ভিতরে নিয়ে এখন দেখাবে, এই দেখেন এখানে সব ছাগলের বাচ্চা গুলো এখানে। ওহো, এ ফুমুস দাদা, সে এস্তে ফাতে ও প্রিম ওকে বয়াত ও আফারাত মারে আছে তোত ফাতা তোত দই 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 পুই ফিয়ে কাপ। ও এ বরবাদ বরবাদ যা পেন্ট্রু শায়েসে আওয়াজ ইস পেন্ট্রু ভানজারে দা 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 দেখো ওন পেস্তোলুন আকুমা নু 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 ক সনু আইব পুইন বুরত ও না দুপায় উনালু না আকুমা নু মের ওকে 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 দা কারে পুই প্রবলেম লাতি নে প্রবলেম আমি হামেন দালে হামেন দা কা প্রাইম মারে হুম নো অ্যাপ্রক্স কিট বান আস্তারে হুম 40 দে কিলোগ্রাম আশা 40 দে কিলোগ্রাম ও মিয়ে দেলে tot. Da. 40 de kilo, 1000 de lei tot. Eu da. Că am cumpărat fiecare capră, am dat 1500 bucată. 1500 bucată. Bucata când am cumpărat. Oh. Ce hoc, এখানে আমরা একটা আইডিয়া নিলাম, এখানে ছাগলের খামার সঙ্গে আইতে face brânza. Da, da, da. Totul steril. Uzi ia, কি জানো পায় brânza চিজ চিজ এখানে লোন দুধ দিয়ে ছাগলের দুধ দিয়ে চিজ বানায় এই জায়গাটার ভিতরে আর কি। 40 লিটার 40 লিটার দেখো এগুলো দেখো যে আমরা পনির বলি বা চিজ বলি যেটা বলি ওগুলো বানানো হয়, তারপর এগুলো ও বিক্রি করে যেখানে দেখছেন কোয়ালিটি বানা রাখছে। দাদা দাদা লাস নু নু আস্তা কত কিলো আস্তা এসে পাত্র চিঞ্চ কিলো কিলোগ্রাম বিনা পার্কুল আস্তা তু শেফু বালতা এও আম অ্যাডমিনিস্ট্রাত পুনো আনু ট্রেকুত আকুম ফিনিশ দা আকুম মূল 40 দে লিটি পজি হ্যাঁ বিন ফরতে না মোমেন্টান ছি সে সোচে মুঙ্কা ফারা নো আইচ ও তোত তোত আইচ আমন্দ হ্যাঁ মাই বিনা কপি জব ওকে ওকে কোন দে লাভ করেস ওস্তা আমি গ্লা মেট্রো ও মেট্রো করে দি নেক্সট ডে বিরাল জর্জ হ্যাঁ আমরা ফুলনের বাসায় এর আগে আসছিলাম ছাগল নেওয়ার জন্য, আজকে আবার আসলাম। আমাদের সামনে ঈদ, ঈদের কারণে আমাদের একটা ছাগল দরকার। এটাকে আমরা ছাগলের খামার দেখে দেখেন, এখানে মুরগিও আছে, এখানে মুরগিও লালন পালন করে। সুন্দর সুন্দর এখন আমরা যা দেখবো হলো ছাগল। ইয়াজি মাই ফ্রেন্ড চিন্তা সুপার আছে, এলা আমাদের জর্জ, আমাদের কলিগ, সরি কলিগ না, আমাদের প্রতিবেশী, আমাদের পাশে পাশে থাকে ভদ্রলোক। চে চে তোরা বইছে তু ও তু ফকুত আসতে ও এই যে লোহা দিয়ে যে এগুলো বানাইছে, এগুলা হলো এই ছেলেটা বানাইছে, এগুলা জর্জ বানাইছে, খুবই বড় মানের অধিকারী। চে আস্তা ভিন ভিন ও এগুলা হলো এখানকার লোকাল ওয়াইন, এগুলা ওরা খায় সব সময়। আর এখানে আপনাকে দেখাইছিলাম, এখানে এই যেগুলো বলে পনির আমাদের দেশে, এখানে বলে ভ্রেঞ্জা। আর আমরা এই ছাগলের খামারের ভিতরে আসলাম, এখানে সব যেগুলোকে বলে ছাগি মেয়ে ছাগল, তারপরে ও বুনা এখানে আছে, মানে দুধ দোয়াইতেছে। এখানে দেখতেছেন যে ছাগলটা বড়, এটা ওরা বিক্রি করবে না, কারণ এটা এখানে হলো তাদের বংশ বিস্তার করার জন্য বড় ছাগলটা এখানে প্রয়োজন। আর আমাদের ছোট যেটা পাশে ওটা বিক্রি করার জন্য কথা বলতেছি আমরা। দেখেন ছাগল ধরার জন্য তার খুব পরিশ্রম, সে শক্তিশালী এটা।
মানে ওই লোক ধরে রাখতে পারতেছে না। ও আকে তো বসেই আছে আকুম আপু। ও ও আবেন এটা বলেন বলেন। ও ওই ভাতলের কাছে ওনার কাছে ডিম আছে, এখন ডিম দেখবো আমরা। ও আস্তে পুই আস্তে দা ওইখানে দাম বেশি, একটা একটা করে কিন্তু সাইজ বড় আছে। সাইজ গুলো নানো বিরুলা চিজ বললে ও চিজ দা বানো দা দা সি পুই পুই নু এই নু কুচে ইস্তে ইও আও তুই আস্তে ইস্তে হ্যাঁ ছোটখাটো কাজ করতে পারে মালিকের ছেলে, এখানে যে খামারের মালিক তার ছেলে হলো, এটা ওজন দিবে আমাদের ছাগলটা। আমরা ধারণা করতেছি 35-40 কেজি হবে, এটা দাম নিতেছিল চাইতেছিল 1000 লিজ বলতেছে আরকি। তো ভেড়ার থেকে দাম একটু বেশি, আমরা ভেড়া আরো কমে 700-900 টাকা দিয়ে লাস্ট বার কিনছিলাম, কিন্তু আরো অনেক বড় ছিল ভেড়াটা। তো আমরা একটু ভিন্ন টেস্ট নিতেছি, যেখানকার মানে যে খাসি বা ছাগল টাইপের খাবার আমাদের এখানে এক্সপেরিমেন্ট করা হয়নি, মানে বাজারে খাওয়া হয়েছে কিন্তু এভাবে বাসায় যেটাকে বলে আমরা সুন্দরভাবে আমাদের দেশে যেভাবে আমরা জবাই করি তার ওই রকম সিস্টেমে আর কি খাওয়া হয়নি। সেই হিসেবে আমরা খাসিটা এক্সপ্লোর করতে চাচ্ছি, আমার ধারণা এটাও খুবই টেস্টি হবে। এখন ওজন দেখবো আমরা, ডিমের দাম এখানে বেশি নিতেছে আমার কাছে মনে হলো। আমরা ওইখান থেকে 1 টাকা করে কিনি আমাদের ওই ভাইয়ের দোকান থেকে। এখন আমরা এখানে দেখবো ওজন করবো। তো দোয়ানের মেশিনটা দেখেন আপনারা, বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু এরকম একটা মেশিন কিনতে পারেন। দেখেন কি সিস্টেমে, মানুষের কষ্ট করা লাগে না, ছাগলেরও কষ্ট হয় না। দেখেন মেশিন দিয়ে সরাসরি দুধের যে ওলান ওলানের সাথে কানেক্ট করছে, তারপরে পাইপ দিয়ে সরাসরি যে জারের ভিতরে চলে যেতেছে। খুব ইন্টারেস্টিং সিস্টেম। আর এই ভদ্রমহিলা এখানে ওদের হেল্প করতেছে, 1, 2, 3, 4 ছাগল একসাথে দুধ কালেক্ট করতেছে, আর উনি শুধু এগুলা মেশিনটাকে যাতে কোনো অসুবিধা না হয় এটা খেয়াল করতেছে। আমাদের মোটামুটি পছন্দ হয়েছে বলা যায়, এখন আমরা এটার জন্য আর কোনো অ্যাডভান্স করে দিতে পারি। ওনার ছেলেটা এসেছিল এই সাবওয়েতে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, ওখানে মেনটেন্যান্সের দায়িত্ব আছে। বিকেলবেলা ছুটি হওয়ার পর বাসায় আসছে আর কি। তো ওইরকম দাম কি জান, আমি মুরগির কথা জিজ্ঞেস করবো যে মুরগির দাম কীরকম, তাহলে একটা আইডিয়া হবে। বললাম এখানে মুরগিগুলোর কথা জিজ্ঞেস করলাম, ওরা বললো যে মুরগিগুলা এখানে হলো পার পিস বিভিন্ন সাইজের আছে, এখন মোটামুটি বড় আছে। তো আমরা যে মারিনের কাছ থেকে যে মুরগি নিয়ে আপনারা এরকম একটা ভিডিও দেখছেন, ওইখানে হলো মুরগির দাম না হলো 20-25 টাকা এরকম। বা রিসেন্টলি আমরা একদিন ফোন দিয়ে বলছে 15 টাকা ডিসকাউন্ট দিতেছিলাম ওর জন্য, কারণ ওরা মুরগিগুলো বেচতে চাকি জন্য যায় না। এখানে বলতেছে যে এগুলো 35 টাকা করে আমি যদি নেই মানে জবাই করা ছাড়া, আর যদি ধরো জবাই করে দেয় ক্লিন করে দেয় তাহলে হলো 40 টাকা করে নেবে। তা আমার কাছে বেশি মনে হচ্ছে আমাদের মারিনে ভালো, এখানে আমরা ছাগলটাই নেবো, আর ডিমের দাম এখানে বেশি। তো এখানে পরিবেশটা একটু অনেক, ডিমটা সাইজ বড় সেটা ঠিক আছে, তারপর আমার কাছে বেশি মনে হচ্ছে দাম। আর এখানে ওই দুধ আমার এখানে নেওয়ার জন্য হলো দুধ, আর হলো এখানে যেটা বললাম যে পনির, এই দুটো হলো এখান থেকে নেওয়ার জন্য বেস্ট। আর ছাগল আমরা তো কিনলাম মানে মোটামুটি কনফার্ম করছি আমাদের ঈদের জন্য আর কি। আর এখানে মানে বিভিন্ন চাষবাস হবে, এখানে পেঁয়াজ চাষ করতেছে ওনারা দেখতেছেন, যেগুলো হলো পেঁয়াজের কলি। আর এখানে অন্য কি করবে আমি একজাক্ট শিওর না। জর্জে চাপা কুল চাপা এখানে স্ট্রবেরিও লাগে, বিভিন্ন ধরনের তারা চাষাবাদ করছে, এখানে ফুল গাছ লাগে কত সুন্দর দেখেন। আর এই লোকটা আমি আরেকদিন জিজ্ঞেস করলাম, ওদের এখানে বাসার সামনে একটা লেক আছে বিশাল বড়, ওরা এই লেকটাকে 10 বছর লিজ নিছে। তো আমার এক্সাক্টলি বলে না কিরকম খরচ হয়েছে, বলছে অনেক টাকা লাগছে।
তো ওরা এলে এখানে মাস্টার্স যেগুলো করে রেগুলার ওরা সামারের নিয়ে একটা খুব চমৎকার বিজনেস করে, কারণ এখানে আপনার মাছ ধরতে হলে 100 টাকা লাগবে, 100 লি লাগে। তো 100 লি দিয়ে আপনি এখানে সারাদিন মাছ ধরতে পারবেন। তো অনেকে মাছ ধরে, কেউ আছে শখে, শখের কারণে আসে এই লেকে, টাইম স্পেন্ড করে, ফ্যামিলি নিয়ে আসে, কেউ আছে বারবিকিউ করে, এখানে ক্যারাভান আছে, আপনি চাইলে এখানে ক্যারাভানে রাতে থাকতে পারবেন। খুব চমৎকার সিস্টেম এখানে, সব মিলে এখানে ভালো লাগছে। আর লোকটা আন্তরিকতা এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। যাই হোক, আমার এই ভিডিওটা আমি এখন এখানে এখানে শেষ করব। এখানে আপনাদের একটা খামার সম্পর্কে একটা আইডিয়া দিলাম, আপনারা যারা বিজনেস করতে চান বা একটা রোমানিয়ার লাইফ সম্পর্কে একটা আইডিয়া দিলাম আর কি, এখানে খামারগুলো কীরকম হয় বা এখানে আপনারা যারা বিজনেস ক্যারাভান বা একটা বড় একটা জায়গা নিয়ে কীভাবে ওটা বিজনেস রূপান্তর করা যায়। যেমন একটা আপনি রোমানিয়াতে অসংখ্য লেক আছে, আপনি চাইলে একদম লেক, কারণ কত টাকাটা আমার এক্স্যাক্টলি বলে নেই, 10 বছরের জন্য আহামরি টাকাও যে হবে তাও না, কিন্তু এরকম একটা বিজনেস দাঁড় করানো যায়। এখানে মানুষ ফিশিং করবে, এটা সামারে চলে আর কি, সামারে হারপর এখানে, তারপরে এখানে যে ক্যারাভান কয়েকটা রাখলে এখানে ক্যারাভানও কিন্তু একটা ভাড়া থাকে। দেখেন বিড়ালটা আমার সাথে কি করতেছে, এই ক্যারাভানের ভাড়া, তারপরে এই যে মাছ ফিশিং, তারপরে এখানে দেখা এলাম আপনাদের ফার্মিং, এখানে কত ধরনের ওরা চাষবাস করতেছে, প্লাস মুরগি, তারপরে ছাগল, ভেড়া নাই এখানে, এগুলো থেকেও চমৎকার। উনি ওনার হিসাব ধরে 40 কেজি প্লাস হলে ওনার প্রতিদিন দুধ হয় শুধু ছাগল থেকে। হ্যাঁ, এই এই বিড়ালটা আমার সাথে আছে, মানে শুধু এই দুধ থেকে ওনার 400 থেকে 500 লি প্রতিদিন সে বিক্রি করে, আর তারপরে তো অন্য কিছু আছেই। তাই আর কি, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।